নমস্কার বন্ধুরা, আজকে আমি জবা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। এই বর্ষায় জবা গাছের অনেক কিছু সমস্যা দেখা দেয়, যেমন কুঁড়ি ঝরে যাওয়া, গাছের গ্রোথ কমে যাওয়া, ফুলের সাইজ ছোট হচ্ছে, অনেক কিছু সমস্যা দেখা দেয় এই বর্ষায়। সেই সমস্যাগুলো কিভাবে আমরা দূর করব সব কিছু আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আমি এখানে কিছু পুনে ভ্যারাইটিস জবা দেখাচ্ছি, জবাগুলো দেখুন, পুরনো গাছ কিন্তু এখনও ফুলগুলো অনেকটাই বড় হয়ে ফুটছে। এই গাছগুলো আমার বাগানের গাছ কিছু। এই সমস্ত জবা গাছে যেগুলো লক্ষ্য করতে হবে, প্রথমে আমরা টবে যে গাছগুলো বসাবো যখন কিনে এনে, আমরা হয়তো 8 ইঞ্চি টবে বসাই, কিন্তু গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আপনাদের অবশ্যই টবটা চেঞ্জ করতে হবে। কেননা শিকড়টা চালানোর জন্য মাটির প্রয়োজন, আর ছোট টবে বেশি মাটি ধরবে না, তার জন্য আপনাদের টবটা চেঞ্জ করতে হবে। একটু বড় টবে আপনারা বসিয়ে দেবেন, শিকড় যত চাড়াবে আপনার গাছ দ্রুত বাড়বে। আর শিকড় যদি ঠিক মতো চালাতে না পারে তাহলে কিন্তু আপনার গাছটা বাড়বে না, এক জায়গায় থেমে থাকবে। যে ফুলগুলো ফুটবে ফুলের সাইজও ছোট হবে, তার জন্য আপনাদের টবটা অবশ্যই আপনারা বড়, গাছটা বড় টবে বসাবেন। আর জল বর্ষায় যেন কোনো রকমে টবের মাটিতে জল জমে না সেটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। জল যদি জমে শিকড়টা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু যে কুঁড়িগুলো ফোটার মুখে সব কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। যারা নতুন বাগান করছেন, নতুন গাছ কিনে নিয়ে আসছেন, প্রথমেই যদি এইভাবে একটু গাছকে যত্ন করেন তাহলে আপনার গাছ ঠিক এইভাবে ফুল ভরে থাকবে। আমি এখানে কিছু সার দেখাচ্ছি, এই সারগুলো বর্ষায় যদি আমরা গাছে দিই, আর জবা গাছের জন্য এই সমস্ত সার ভীষণই প্রিয়। একটা সারেতেই সব কিছু গাছের পুষ্টিগুণ আছে। আমরা সার থেকে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সব কিছু পাবো এই একটি সারেই। সেটি কী সার আমি তো অবশ্যই জানাবো। মাটিটা আপনারা একটু হালকা খুঁড়ে নেবেন, আর মাটিটা আমি যেমন দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা তৈরি করবেন ঝরঝরে। জবা গাছের জন্য এই মাটি, ঝরঝরে মাটি খুবই উপযুক্ত মাটি, শিকড়টা খুব সহজেই চলাচল করতে পারবে এরকম মাটিতে। আর এই নিম খোল আপনারা সপ্তাহে একদিন 1 চামচ করে গাছে অবশ্যই দেবেন এই বর্ষায়, কেননা টবে ছোট ছোট কেন্ন, পিঁপড়ে উপদ্রব ভীষণ বাড়ে এই বর্ষায়। তার জন্য নিম খোলটা আপনারা সপ্তাহে একদিন গাছে দেবেন। আর আমি এখানে রেখেছি সরিষার খোল। এই সরিষার খোল জবা গাছের এত প্রিয় খাবার, গাছের গ্রোথ বাড়ছে না, সেই গাছ আপনার ঝাড় হবে, কুঁড়িতে ভরে থাকবে গাছ, আর ফুলের সাইজও ঠিক যেমন আমার এই গাছে হয়েছে দেখতে পাচ্ছেন, আপনাদেরও ঠিক এরকম বড় বড় ফুল হবে গাছে। এই একটি সার এত উপকার এই জবা গাছের জন্য, অন্য কোনো সারের প্রয়োজনই পড়বে না। এই সারটি যদি আপনি ঠিক মতো মেপে গাছে দেন, মাসে 2 বার দেবেন, দেখবেন আপনাদের গাছ ঠিক এইভাবে গাছগুলো ঝাড় হয়ে থাকবে আর ফুলে ভরে থাকবে। আমরা আমাদের গাছগুলোকে যদি ঠিকঠাক যত্ন পরিচর্যা করি, ঠিক সময় ঠিক খাবারটা গাছে দেবেন, আর গাছগুলোকে যদি পারেন যে বন্ধুর বাড়ি গাছ ছাওয়ার মধ্যে থাকে একটু রোদে রাখার চেষ্টা করবেন এই বর্ষায়, যেন টবের মাটিটা অবশ্যই একটু রোদ পায়, তবেই গাছটা ঠিকঠাক থাকবে। একটা গাছের অনেক কিছু আমাদের লক্ষ্য রাখতে হবে, তবেই গাছটা ভালো থাকবে। আমার এই ফুলগুলো দেখুন,
গাছের এই ফুলগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি, নমস্কার।